হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে কথা কম হয়েছে যে একটা এইচপি ল্যাপটপের ব্যাপারে, বা এইচপি হোক বা ডেল হোক লিনোভো হোক যেটাই হোক, মানে একটু ফ্যাশনেবল ল্যাপটপের উপর আছে একটু কথা কম, যেগুলো সবাই লইতে ইচ্ছুক, ইন্টারেস্ট দেখতে সুন্দর, সবাই সামনে একটু এটা ইউজ করলে একটু মনে হইবে যে না ল্যাপটপ ইউজ করি, এর মানে একটু হাই প্রফেশন লোকের মতো মনে হইব। তো এমন ল্যাপটপের ব্যাপার আছে কথা কম, যেগুলোর ভালো দিক তো আছে, এটা সবাই জানে, ভালো দিক ফ্যাশন করা যায়, কাজ স্মুথ আছে, টাচ স্ক্রিন আছে, এমন এমন। সঙ্গে তোমার এই ল্যাপটপগুলোর সাইড এফেক্ট কী কী আছে, মানে তোমার যেটা তোমার ডাইরেক্ট তোমার পকেটে গিয়া ইয়ে প্রবলেম ক্রিয়েট করলো, যেটা তোমার পকেটের মধ্যে কী কইতাম, যদি কিছু হয় এদিক সেদিক, যদি কিছু হয় তোমার ল্যাপটপ মানে তোমার পকেট পুরো খালি করবো, যেটা শর্টকাট কথা, পকেট খালি করবো, বাট দেখতে তুমি ফ্যাশন সবাই লাইকও করে, এমন ল্যাপটপের ব্যাপারে কথা কম। এর মধ্যে ডেল, এইচপি, লিনোভো অনেক ব্র্যান্ডের আছে, এর মধ্যে বিশেষ একটা এইচপি ল্যাপটপের ব্যাপারে কথা কম। ওই মডেলটার নাম হয়েছে যে মডেলটা এইচপি NVX360, এইচপি NVX360, গ্রে কালারের ল্যাপটপ, লেটেস্ট ল্যাপটপ, দেখতে অনেক সুন্দর, ইউজ করতে অনেক মজা, লেটেস্ট কনফিগারেশন, হাই কনফিগারেশনের এগুলো। তো আমি ল্যাপটপ দেখাই তারপরে কথা। তো ল্যাপটপটা হচ্ছে যে এটা এটা অ্যাকচুয়ালি আমার কাছে সার্ভিসের লাইগে আছে ল্যাপটপটা, আজকে আছে। তো কাস্টমারের দিয়ে একটু দুঃখ প্রকাশ করে, যখন কুছি যে এটা খরচ কত করিব, তখন কাস্টমার একটু দুঃখ প্রকাশ করে, স্বাভাবিক দুঃখ করারও কথা, কিরে দুঃখ করার কথা কইতে আছি, তোমরা শুনো, দেখো দেখো ল্যাপটপটা কত স্লিম, মোটামুটি কত সুন্দর গ্রে কালার, অনেক অনেক ফ্যাশনেবল ল্যাপটপ, অনেক ফ্যাশনেবল ল্যাপটপ, দেখতে অনেক সুন্দর, কিন্তু কিন্তু দেখো কিবোর্ড, দেখো টাচপ্যাড কত সুন্দর, AMD রাইজন আছে, কিন্তু এটার ঘটনা ঘটতে গেছে কইছে যে তোমার স্ক্রিনের মধ্যে, দেখো এখানের মধ্যে ড্যামেজ হয়ে গেছে, এখান যে হিঞ্জেস আছে, যে আমরা যে ওপেন ক্লোজ করি এটা ভাঙে গেছে, যার দরুন স্ক্রিন ফাটি গেছে পুরো, এখান দিয়ে না পুরো ডিসপ্লের মধ্যে র্যাক র্যাক হয়ে পুরো ফাটি গেছে। তো এখন দেখো স্ক্রিনও কত, মানে পুরো টোটালি হেভি ল্যাপটপ, এটা পুরো টাচ স্ক্রিন, এ হেভি কিউট, কিন্তু এটা বরবাদ হয়ে গেছে। কেমনে বরবাদ হয়েছে, এটা হিঞ্জেস একটু টাইট আসিল, তারপর কাস্টমার আরামসে ইউজ করছে, সাডেনলি প্যানেল থেকে হিঞ্জেস আলাদা হয়ে গেছে, তো সঙ্গে স্ক্রিনও ভাঙিয়ে দিছে, এখন কাস্টমারের নিয়ে আসে। তো কাস্টমারের কইলাম যে এগুলো স্ক্রিন তো পাওয়া যায় না সহজে, কারণ এগুলো কেউ রাখে না স্টকে, কী রাখবে, এগুলো রেগুলার ইউজ হয় না, মাঝে মধ্যে তো কেউ রাখে না। তো আমরা 1 উইকের টাইম নিয়েছি কাস্টমারের থেকে, আর কইছি যে এটা বাইরে অন্য আদার্স দিল্লি মুম্বাই বা পুনের থেকে অর্ডার করতে লাগবো। প্রাইস কত? প্রাইস হচ্ছে তোমার 9,000 টাকা প্লাস ট্যাক্স, আর আমরা এটা ফিটিং চার্জ, ফিটিং করতে 1,500 টাকা নেব, আর 10,000, 10,500 প্লাস ট্যাক্স পড়বো, 18% চিন্তা করে। শুধু ডিসপ্লে ভাঙছে দেখা, ডিসপ্লে গেছে দেখা, প্রায় 13,000-13,500 টাকা খরচা করে শুধু ডিসপ্লে গেছে দেখা এই ল্যাপটপের, চিন্তা করেন। আর আমরা সেম অত টাকা ল্যাপটপ দিয়া পুরান ল্যাপটপ একটু কিনা যায়, আবার লো প্রাইজের অ্যাসুস, এসারের মতো ছোটো মোটো লো কনফিগারেশন ল্যাপটপ নতুন কিনা যায়। এবার চিন্তা করো, ফ্যাশনেবল ল্যাপটপ কো, ফ্যাশনেবল মোবাইল কো, ইউজ করা তো ভালো, মজা, সবাই ইন্টারেস্ট দেয়, কিন্তু এটা যদি একটু এদিক সেদিক হয় তখন তোমার 12টা বাজতে যাবে, যেটা সত্য কথা, তোমার 12টা বাজতে যাবে। তো যেমন এই এইচপিটার মধ্যে যাইছে কাস্টমার, দুঃখ পাশ হচ্ছে কম দাম হয়ে পারে, কেমন হইবে ভাই কম দাম, তুমি ল্যাপটপ লইছো ইউনিক ল্যাপটপ ফ্যাশন করার লাগিয়া বা কাজে স্মুথনেস হওয়ার লাগিয়া, তখন যেহেতু ভাঙছে যেহেতু তো কম দামে কেমন হইব, এটা এগুলো স্ক্রিন রিপ্লেস করতে অনেক ট্রাপ, অনেক রিক্স, নতুনগুলো ইয়ে করতে, আমরা যখন নতুন স্ক্রিন যখন রিপ্লেস করুন তখন অনেক রিক্স, যে কোনো টাইমে নতুনটা ভাঙে যেতে পারে, এমন রিক্স আমরা, এর লাগে প্রাইজেক্ট এগুলো ডেফিনেটলি বেশি, এগুলো প্রায় 12,000-13,000 টাকা হইবে এটা একটা স্ক্রিন রিপ্লেস করতে। এবার চিন্তা করো, দামি জিনিস তো ইউজ করতে তো মজা, ফ্যাশনও ইউজ করতে মজা, বাট এটা খরচ নেই মতো, পকেট গরম থাকলে এগুলো লোয়া অযথা না লোয়া, বুঝলো তো। এই কত সুন্দর ল্যাপটপ, পুরো টাচ স্ক্রিন, পুরো টাচ স্ক্রিন,
কিন্তু দেখো পুরাটা পুরো আলাদা হয়ে গেছে গা এটার থেকে। অ্যাকচুয়ালি এটা যে আছে না, এটা এটার মধ্যে কানেক্ট থাকে এটা, তো এটা একটু শক্ত দেখে, একটু হার্ড দেখে এটা জয়েন্টটা সারিয়ে দিছে এখান থেকে। তো জয়েন্ট সারছে মানে কি, সঙ্গে স্ক্রিনটারও বরবাদ করে দিছে, মানে এক মানে এক কোর থেকে দুই দুই হয়ে যাবে, মানে দুইটা হয়ে যাবে এমন আর কি। তো ভাঙছে এটা, সঙ্গে স্ক্রিনটারও বরবাদ করে দিছে। তো এখন টোট অ্যাকচুয়ালি এটাও অ্যাকচুয়ালি চেঞ্জ করতে লাগে, কিন্তু এটা পাওয়াই যায় না টোটালি, শুধু স্ক্রিনটা পাওয়া যায়, তাও রেট হাই, প্যানেলটা পাওয়া যায় না। তো প্যানেলটা আমরা অ্যাডজাস্ট করে বসামু, বাট স্ক্রিনটার দাম বেশি। তো কাস্টমার দুঃখ করে কিন্তু কিছু করার নেই। তো আপনারাও যদি যখন ল্যাপটপ কোন মোবাইল কোন লইবেন, দামি লোন ঠিক আছে, বাট এমন দেখা লেন যেগুলো খরচ কম পড়বে ভবিষ্যতে, যদি এদিক সেদিক কিছু স্বাভাবিক কথা রেগুলার ইউজ করা জিনিস এদিক সেদিক হইতেই পারে, তো ওই হিসাবে লইয়েন যেটা এদিক সেদিক হইলেও আপনি ম্যানেজ করতে পারবেন, পকেট ঠিক আছে, তারা ওইসব ল্যাপটপ বা ফোন লইয়েন, অযথা লইয়া পকেট খালি করিয়েন না, যে কোনো সময় যে কোনো ইউজ হইতে পারে। তো আজকে অতটুকুই, জাস্ট আজকে একটা সতর্কবার্তার মতো দিলাম যে কোন ল্যাপটপ লইবেন, কোন মোবাইল লইবেন ওইসব ব্যাপারে। তো ভিডিও ভালো লাগলে ভিডিও একটু বেশি করে দেখিও, কয়েকজনের দেখবে সুযোগ করে দিও, না না এবং না করলে তো কিছু করার নয়, থরি না জোর করে কারো কিছু করাইতে পারো, অবশ্যই না। তো আজকে এতটুকুই, নেক্সট অন্য একদিন অন্য আরেকটা ভিডিও নিয়ে, সেলসের হোক আর সার্ভিসের হোক যে কোনো একটা ভিডিও নিয়ে আবার অন্য আরেকদিন আইতেছে আরেকটা ভিডিওতে। তো আজকে অতটুকুই, বাই।